এমপি ইলেকশন টু আমার বিকেবর কারণে ডাঙর এটা লেশন। ইয়ার পরা আমি বহুতো শিকিলো। আপনালোকে জানে UPPL BJP AJP তেখেতসকলে একেলগে যিমান তেখেতসকলৰ মানে শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে পেলায় ইলেকশনত নামিছে। আমি PPF দলে অকল মানে আলম আমি স্ট্যান্ড করছো আর রাইজে সচাসচিকে BPF দলক ইমান ভাল পাইছে আর আমার হারার কথাটো আমি নকও। আমি জিকিছো ইন আদার ওয়ার্ড যে রাইজে BPF লগতে আছে আর সদায় থাকিব। আগন্তক দিন আমার রাজনীতি আর বেশি স্ট্রং করিবর কারণে আজি সেই ইলেকশনত আমি যেটু অনুভব করিলো যেটু সম্মুখীন হলো যে সমস্যা আমি দেখিলো যেটু আমি পূরণ করিব পারা নাই সেইবর পূরণ করে পেলায় আর সেই শিক্ষাটো লৈ পেলায় আগন্তক দিন BPF দলক বেশি শক্তিশালী করিবর কারণে আমি কাম। ইয়ার আগত BTC ইলেকশন আহিব আর সেই BTC ইলেকশনত BPF-ৰ লগত যেহেতু BTC বাকি আছে যদিও বা এইবার MP ইলেকশনত আমি জিতিব নোৱাৰিম বহুতো কারণ থাকিব। গতিকে সেইবোৰ চাই চিতি আমি কেনেকৈ 2025 চনত BTC ইলেকশনত আমি জিকিব পাৰিম ইয়াৰ কাৰণে আমি কাম কৰিম। আৰু BTC-ত জিকি পেলাই 2026 চনত এসেম্বলি ইলেকশনত আকৌ BPF দল হিচাপে BTC অঞ্চলত যে 15টা সিট আছে সেই সিটৰ পৰা আমি কেনেকৈ জিকিব পাৰে ইয়াৰ কাৰণে আমি এতিয়াৰ পৰাই ষ্ট্ৰেটেজি লৈ পেলাই কাম কৰিম। যিবিলাকে নিজৰ স্বাৰ্থ এৰিব নোৱাৰে তেখেতসকলে আমাৰ দলৰ পৰাও গুচি গৈছে আৰু অন্য দলৰ পৰাও গুচি আহিছে। আপুনি চাব UPPL এৰি পেলায়ো বহুতে বেলেগ দলত গৈছে আৰু আপুনি অকল কোকৰাঝাৰ সমষ্টিত নহয় গোটেই দেশতে আপুনি চাব ইভেন BJP এৰি পেলায়ো অন্য দলত গৈছে, কংগ্ৰেছ এৰি পেলাই বেলেগ দলত গৈছে, সেইটো হয়। কিন্তু তেনেকুৱা ব্যক্তিসকলৰ দ্বাৰা এই দলৰ বিশেষ তেনেকুৱা মানে হানি নহয়। আমাৰ দলৰ পৰা কয়েকজন দল এৰি পেলাই গুচি গৈছে, সিহঁতৰ কাৰণে UPPL জিকিছে বুলি মই নাভাবোঁ। UPPL জিকিছে নিজৰ মিত্ৰ দল মিত্ৰ জোটৰ যি ষ্ট্ৰেটেজি সেই ষ্ট্ৰেটেজিটি তেখেতসকলে দিছে। ক'ৰবাত মিত্ৰতা সেইটো ইণ্ডিয়াৰ লগত আপোনাৰ লগত যি মিত্ৰতা নহ'ল সেই নোহোৱাৰ কাৰণেও ক'ৰবাত আমাৰ ক্ষতি হ'ল, যেনে গোহাঁই গাঁও বা পৰ্বতৰ সমষ্টি এনে কেইবাটাও সমষ্টিত আপোনাৰ কি কৰিব যিধৰণে ভোট পাব লাগিছে সেইধৰণে ভোট পাব লাগে। তাতে যেহেতু আপোনালোকে জানে যে যি পাৰ্টীয়ে সরকারও থাকে তেখেতসকলে এডমিনিস্ট্রেটিভ মেশিনারি বা টাকা পয়সা দিয়ে মানুষবিলাক নিজের পিনি টানি লব বহুতো কাম করব পারে। আর মই ভাবো যেহেতু UPPL BJP স্টেট আর কাউন্সিলতো গভর্নমেন্ট আছে এই সুযোগটি তেখেতসকলে ব্যবহার করেছে আর ভুলক্রমে আমার রাইজে তেখেতসকলের ভুল যেটো প্রতিশ্রুতি মিছা প্রতিশ্রুতি এইটো আকৌ দ্বিতীয়বারের কারণে 2020 চনের প্রথম এই ভুলটো করলে আকৌ এইবার বহুতো আমার BTC বাকিয়ে ই মিছা প্রতিশ্রুতির প্রতি পছা বলে ভাবিছে আর ইয়ার কারণে তেখেতসকলে বহুতো মানুষে ভোট দিছে। আগন্তক দিন তেখেতসকলে বুঝিব পারিব আর সেই সময়তো আমি এটি আপনার স্থিতি কেনেকা হবো ইন্ডিয়া বা MBA? আমি এতিয়ালৈকে কোনো দলৰ লগত মিত্ৰতাত অহা নাই। আমাৰ ইনচেষ্টো হ'ল BTC বাকীক আমি কেনেকৈ ভাল এটা ষ্টেটাছত আমি আনিব পাৰোঁ, মানে BTC-ত কেনেকৈ আমি শান্তি সঁচাকৈ শান্তি প্ৰতিষ্ঠা কৰিব পাৰোঁ, অঞ্চলৰ বিভিন্ন জাতি গোষ্ঠী ধৰ্মাৱলম্বীক কেনেকৈ একত্ৰিত কৰিব পাৰে আৰু অঞ্চলত কেনেকৈ আমি উন্নয়নমূলক কাম করব পারে এই তিনিটা উদ্দেশ্যত লই পেলে আমি কাম করছো লই পেলে আমি আগে যাও। বিভিন্ন জাতি গোষ্ঠীর জাতীয় সমস্যা সমাধানের কথা আছে
সেইবোৰ আগত থৈ পেলাই যেন কোনো জাতি গোষ্ঠীৰ জাতীয় সমস্যা, ৰাজনৈতিক সমস্যা, অৰ্থনৈতিক সমস্যা, শিক্ষাৰ সমস্যা বা সামাজিক সমস্যাবোৰ বাদ পৰি নাযায়, ইয়াৰ কাৰণে বি পি এফ দল হিচাপে আমি কাম কৰি যাওঁ। লাষ্ট কুৱেশ্যন, আপোনালোকে বহুকেইটা সমষ্টিত কিন্তু ইউ পি পি এলৰ বিষয়ে আপোনালোকৰ যিটো ভোটিং পেটাৰ্ণ ট্ৰেণ্ডিংটো কিন্তু বাঢ়িছে, ভোটাৰ পাৰ্চেণ্টেজটো অনুসৰণ আহিছে। বি টি চি বাকী এতিয়াও বি পি এফৰ লগতে আছে। এইবাৰ ইলেকশ্যনত আপোনালোকেতো দেখিছে, যিটো মই মিছা প্ৰতিশ্ৰুতি বুলি ক'লো যে অৰুণোদয় যিটো ফৰ্ম বিলোৱা ইলেকশ্যনৰ আগত ফৰ্ম বিচাৰি গ'লেও নাই বুলি কৈছে, কিন্তু ইলেকশ্যনৰ সময়ত কড অফ কণ্ডাক্ট থাকোঁতেও এইটো সময়তে গাঁৱে গাঁৱে, টাউনে টাউনে, ঘৰে ঘৰে গৈ পেলাই মনাত লৈ মানে অৰুণোদয়ৰ ফৰ্ম যাচি দিয়াটো সেইবোৰ কিমান মানে বিশ্বাসযোগ্য কাৰ্য। গতিকে সেইবোৰকে বহুত আমাৰ অশিক্ষিত আৰু আৰ্থিকভাৱে দুৰ্বল ব্যক্তিসকলে কিবা এটা পাই পাব পাৰে বা পাম এইটো আশাত ভোট দিছে। এইটো আৰু কণ্টিনিউ কৰিব নোৱাৰে বেছিদিন, সেইটো এই মিছা প্ৰতিশ্ৰুতিটো বাৰে বাৰে দেখি আহিছে। গতিকে আগন্তুক দিনত আমি ভাবোঁ মানে বা সেইবোৰ কথাত বিশ্বাস কৰি পেলাই আৰু ৰাজনীতি নকৰে। ইয়াত আপোনাৰ এটা কথা লাষ্ট কুৱেশ্যনটো দিব, ধন বল পাবলৈ আপুনি ভাবে নে নাভাবে? সেইটোতো আপোনালোকে দেখিছে ইলেকশ্যনত কিমান টকা বিলোৱা হৈছিলে আৰু আমাৰ ৱাৰ্কাৰসকলে সেই পইচা বিলোৱাটো বন্ধ কৰিবৰ কাৰণে পুলিচক জনাই দিছিল। পুলিচে একো নকৰাৰ কাৰণে আমাৰ ল'ৰাবোৰে গৈ পেলাই সেইবোৰ বন্ধ কৰিব লগা হৈছিল। গতিকে সেইবোৰ প্ৰভাৱ থাকিব পাৰে।